রহিম শহীদ ক্যাডেট একাডেমি মেন ক্যাম্পাস টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সপ্তাহে সাধারণ জ্ঞানের বিষয় হিসেবে দিয়েছি ইতিহাস ঐতিহ্য। আমরা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যতদূর সম্ভব বাংলাদেশ ভারত উপমহাদেশের সংক্ষিপ্তভাবে কিছু ইতিহাস লেখাবো। লেখনের পাশাপাশি তোমরা নিজেরও কিছু কিছু করে অধ্যয়ন করবে বই থেকে। আমি যেগুলো লিখছি সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। ইতিহাসের বিষয়গুলোর মধ্যে যে সাল বা খ্রিস্টাব্দ রয়েছে, এই খ্রিস্টাব্দগুলো ভালো করে শিখতে হবে। আমরা খ্রিস্টাব্দ খুব বেশি দিচ্ছি না, তারপরে যে কয়টা খ্রিস্টাব্দ দেওয়া হবে সেগুলো একটু ভালো করে শিখবে, কারণ খ্রিস্টাব্দ যদি ভুল হয়ে যায় তাহলে নম্বর কাটা যাবে, এটা মনে রাখতে হবে। আর আমি বারবার বলছি যে ইতিহাসের কোনো ঘটনা তারিখ লিখতে গেলে পরে খ্রিস্টাব্দে ব্যবহার করবে। ইতিহাস সাবজেক্টে যতগুলো ঘটনা ঘটেছে বিভিন্ন সালে সেগুলো খ্রিস্টাব্দ হিসাবে লেখা আছে, এজন্য খ্রিস্টাব্দ মানেই ইংরেজি সাল। যেন সাল শব্দ ব্যবহার না করে খ্রিস্টাব্দ শব্দটা ব্যবহার করাই ভালো। যদি আমরা এখন বর্তমানে সাল ব্যবহার করি 2020 সাল, এখন আসলে 2020 সাল না হয়ে সঠিক হলো 2020 খ্রিস্টাব্দ, কিন্তু এটা আমাদের এখন বই পুস্তকে বিভিন্ন ভাষায় প্রচলিত হয়ে গেছে, যার কারণে আমরা সাল হিসেবে ব্যবহার করছি। দেখা আসো, আমরা আগে প্রথমে ইতিহাসের জনক কে তার সম্পর্কে জানি। এক নম্বরে রয়েছে ইতিহাসের জনক কে, উত্তর হেরোডোটাস। দুই নম্বরে রয়েছে হেরোডোটাসের জন্ম কোথায়, উত্তর গ্রীসে। আমরা ইতিহাসের সংজ্ঞা সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনেতে পারি, সেটা হলো যে ইতিহাস শব্দের অর্থ হল অতীতের ঘটনা সমষ্টি অথবা অতীত জনগোষ্ঠীর জীবনধারা। অনেকগুলো সংজ্ঞা রয়েছে। এছাড়া রয়েছে ইতিহাস মানে হলো অতীতের ভুল ত্রুটির নিরীক্ষে ভবিষ্যতের পথ দেখায়, এটাও একটা ইতিহাসের সংজ্ঞা। অর্থাৎ অতীতের ঘটনা মাত্রই ইতিহাস। আজকে আমি যে কথা বলছি, যে লেখা লিখাচ্ছি, আগামীকাল সেটা ইতিহাস হয়ে থাকবে, কারণ আগামীকাল সেটা অতীত হিসাবে ব্যবহৃত হবে। এজন্য বলা হয় অতীতের ঘটনা মাত্রই হলো ইতিহাস, অতীতের জনগোষ্ঠীর জীবনধারার নাম ইতিহাস, অতীতের জনগোষ্ঠীর বা শাসকদের ভুল ত্রুটি নিরিখে ভবিষ্যতের পথ দেখায় ইতিহাস। আরও অনেক সংজ্ঞা রয়েছে। এবার আসো তিন নম্বরে, বাঙালি জাতি কি হিসেবে পরিচিত, উত্তর সংকর জাতি হিসেবে। সংকর শব্দের অর্থ হল মিশ্রণ। আমরা বাঙালি জাতি বিভিন্ন জাতির সংমিশ্রণে গঠিত। এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে, এখানে বসবাস করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, শাসন করেছে, সবার সমন্বয়ে বাঙালি জাতি গড়ে উঠেছে। এ কারণেই বাঙালিকে বলা হয় সংকর জাতি। চার নম্বরে, বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি, উত্তর দ্রাবিড়। পাঁচ নম্বরে, বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল, উত্তর অস্ট্রিক। ছয়, আর্য যুগকে কি বলা হয়, উত্তর বৈদিক যুগ বলা হয়। সাত, আর্য শব্দের অর্থ কি, উত্তর সৎ বংশজাত ব্যক্তি। এছাড়া আরও আছে রুচিশীল, মার্জিত, পরিমার্জিত, অনেক অর্থ হয় আর্যের অর্থ। আট নম্বরে রয়েছে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি, উত্তর বেদ। নয়, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি,
উত্তর মৌর্য সাম্রাজ্য। দশ, ইবনে বতুতা কোন দেশের অধিবাসী? উত্তর মরক্কোর অধিবাসী। এগারো, চতুর্দশ শতকে কোন বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন? উত্তর ইবনে বতুতা। বারো, সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন? উত্তর মোহাম্মদ বিন কাসিম। তেরো, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন কত খ্রিস্টাব্দে? উত্তর 712 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযানের মধ্য দিয়েই পাক ভারত উপমহাদেশে ইসলামের সূচনা হয়। এর আগেও অনেকবার চেষ্টা করা হয়েছিল এই উপমহাদেশে অভিযানের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার প্রস্তুতি নিয়েছিলেন এই ভারত উপমহাদেশে আসার জন্য, তার সেনাপতি পাঠানোর জন্য। যাই হোক, যে কোনো ঘটনার কারণে আর পাঠাতে পারেননি। পরে সর্বশেষে 712 খ্রিস্টাব্দে রাজা দাহির যখন সিন্ধু দেবল বন্দরে মুসলিমদের কয়েকটি জাহাজ আক্রমণ করে, সেই জাহাজকে কেন্দ্র করে খলিফা আল ওয়ালিদ সে সময়ে হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে এই সিন্ধু অভিযানে প্রেরণ করে এবং সিন্ধু জয়লাভ করেন। এরপরে চোদ্দ নম্বরে, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর 17 বার। এখানে ব্র্যাকেটে খ্রিস্টাব্দে দিয়েছি কত সাল থেকে কত সাল পর্যন্ত, 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার তিনি ভারত উপমহাদেশ আক্রমণ করেন। 15 নম্বরে, প্রাচীন বাংলার ছোট ছোট অঞ্চলের নাম কি ছিল? উত্তর জনপদ। 16, প্রাচীন বাংলার জনপদগুলো নাম কি কি? উত্তর বঙ্গ, পুণ্ড্র, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল, বরেন্দ্র, তাম্রলিপ্তি ইত্যাদি আরও বেশ কয়েকটি নাম রয়েছে। 17, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর নির্মাতা কে? উত্তর শের শাহ। 18, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোন পর্যন্ত বিস্তৃতি ছিল? উত্তর সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত। 19, প্রাচীন বাংলায় স্বাধীন প্রথম নরপতি কে ছিলেন? উত্তর রাজা শশাঙ্ক। 20, বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? উত্তর পাল বংশ। 21, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর গোপাল। 22, বাংলার শেষ হিন্দু রাজা কে? উত্তর লক্ষণ সেন। 23, লক্ষণ সেনকে কে পরাজিত করে বাংলা জয় করেন? উত্তর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 24, বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে? উত্তর ফখরুদ্দিন মুবারক শাহ। 25, বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় কখন? উত্তর 12 জুলাই 1576 খ্রিস্টাব্দে। এখানে সালটা খ্রিস্টাব্দ মনে রাখলে চলবে, তারিখ মনে না রাখলে সমস্যা নেই। 26 নম্বরে, মুঘল সাম্রাজ্যের জিন্দা পীর বলা হয় কাকে? উত্তর সম্রাট আওরঙ্গজেবকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।